বলেছি এখন খেলব গাইস মতো শূন্য আমার কাছে নেই মোবাইল থেকে বের হই এখন আমি ঢুক ঢুকব হলো স্লিটার আইওতে অনেকদিন পর স্লিটার আইও খেলব এখন আমি অন্য গেম খেলবো স্লিটারাইও এখন খেলতে একদমই ইচ্ছা হচ্ছে না এখন তাহলে আমি শ্যাডো ফাইট টু আমার ফেভারিট গেমগুলোর মধ্যে একটি for a word.
গাইস, এখন শ্যাডো ফাইট 2 এর স্টোরি শেষ। এখন আমরা শ্যাডো ফাইট 2 খেলবো। এইটুকু একটু স্কিপ করে দেই আমি আগে অনেক ভালো খেলতাম। এখন আমি কিছু জিনিস আপডেট করার চেষ্টা করব, যদি আপডেট করার মতো টাকা থাকে। অস্ত্রটা না আগে বডি আর্মারটা আপডেট করি, তারপর হেলমেটটা আপডেট করি। এখন আপডেট কমপ্লিট হয়ে গেছে। এখন এটা কমপ্লিট হতে আর 40 সেকেন্ড আছে, 40 সেকেন্ডটা স্কিপ করে দিই গাইস। এটা এই বডি জ্যাকেট, ওল্ড লেদার জ্যাকেটটাও আপডেট হয়ে গেছে। এখন আমি খেলার চেষ্টা করব টুর্নামেন্টে, দেখি কি আসে। ভেলভেট ওর সাথে আমি অনেকবার হেরেছি আজ পর্যন্ত। আমি যখন আমার জীবনে প্রথমবার শ্যাডো ফাইট টু ডাউনলোড করে খেলেছিলাম, তখন আশা করি এখন দিদি নিয়ে যেতে, কারণ এখন আমি আগে থেকে অনেক এখন আমি আমার বড়ো ভাইয়ের বড়ো ভাইকে ভালো আমার বড়ো ভাইয়াকে ভালো খেতে পারি। আমি বলতে চেয়েছিলাম পারফেক্ট হতে পারে, কিন্তু পারফেক্ট হলো না। রাউন্ড টুতে ও আরো বেশি ড্যামেজ করে দিল। আর ওর একটা ওর বাড়ি ছেলে আবার বেশি লাইক করবে। আমি ওকে বললে যতটুকু আমার কমবে ওর কমবে। তাই আমাদের প্রতি হওয়ার টাকা দিয়েছে। এখন ওয়াও 4 স্টারে এসে পড়েছি। ওয়াও এটা আমার ফেভারিট মুভের মধ্যে পড়তে পারে। সুন্দর মুভটা মুভটা আমার অনেক ভালো লাগে, কিন্তু আমি কিনতে পারবো না, কারণ এটা জেমস দিয়ে কিনতে হয়। তাই আমি এটাও কিনতে পারবো না, এটাও টাকা লাগবে বেশি।
তাই আমি চলে যাব। তারপরে বডিগার্ডকে হারাবি অসম্ভব, সেই হয়ে যাচ্ছে, ইম্পসিবল হবে অসম্ভব কতক্ষণ পর। Wow, this, wow. এবার 404টা কয়েন্স পেয়েছি। ও এখন ইম্পসিবল হয়ে গেছে। এখন আমি কিছু কিনব, ও না এখনো কিছু কেনা যাবে না। ও না, সার্ভাইভাল খেলে একটু টাকাটা বাড়াই। অলরেডি আমি জানি সার্ভাইভালে আমি জিততে তো পারবো না, জিততে পারবো না, কিন্তু টাকা পাবো অনেকটু। এই জন্য শুরু হয়ে গেছে সার্ভাইভাল। করতে পারেনি একদম পারফেক্ট। তাহলে আমার এর আগে দুটো হাই ম্যাচ খেলেছিলাম, ওই ম্যাচগুলোর মতো হতো, কিন্তু আমি জিততাম। কিন্তু এরা তো পারছি না, 10টা গুলো পারছে না, আর আমি তো এক করে নিতে পারতাম। আউ আউ আউ, মাথার মধ্যে মারছে কেন, মাথার মধ্যে মারলে তো অজ্ঞান হয়ে যাবে। আমি তো লুজ হবো এটা জানি, কিন্তু আর একটু স্কোর করতে পারলে ভালো হতো। গাইস এখন আমরা অ্যাচিভমেন্টটা নিয়ে নিই, চেক একটা জেমস ছিল, জেমস আমার কাছে অনেক দামি। দেখো গাইস এখন আমি এটা কিনবো, এখন আর থাকবো, এখন আর হার্ড হয়ে গেছে।
লিনাক্স না লাইনাক্স লাইনাক্সের সাথে লাইনাক্সের একটা বডিগার্ডের সাথে তিন নম্বর বডিগার্ড নেডু নাম হলো নেডু চেষ্টা করবো এই যে ওর কাছে যে অস্ত্র সেই অস্ত্র দিয়ে আমি মাত্র ওই যে হারভাইভার করলাম তাহলে ওই অস্ত্রটাই আপডেট করতাম লাগিয়েছি আমি মানে একদম গাইস একটু ফুল করে ব্যাক করে ফেলেছিলাম গাইস এখন এটা ডাউনলোড করছে আন্ডারওয়ার্ল্ড আমি দেখাবো না ডাউনলোডও করবো না গাইস আজকের জন্য শ্যাডো ফাইট টু এই পর্যন্তই গাইস আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে সো গাইস আজকের জন্য এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন লাইক দিস ভিডিও অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস Thanks for watching. Stay happy, stay cool.